আমি ভলান্টিয়ার ভাইদের অনুরোধ করব অমুসলিম শ্রোতাদের যেন এখানে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়। একটা মাইকে অমুসলিম ভাইদের আপনারা প্রশ্ন করার সুযোগ দিন। আমার নাম কে মহেশ, একটা কলেজে পলিটেকনিক ডিপার্টমেন্টের লেকচারার। আমি মুসলমানদের বিয়ে নিয়ে একটা প্রশ্ন করতে চাই, ইসলাম ধর্মে কেন একজন পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দেয়? ভাই প্রশ্ন করেছেন যে কোরআনে কেন বলা হচ্ছে যে একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারবেন। কোরআন হল একমাত্র ধর্মীয় গ্রন্থ, পৃথিবীর একমাত্র বই যেটা বলছে মাত্র একটা বিয়ে করো। এই পৃথিবীর অন্য কোন ধর্মগ্রন্থ বলে না, হোক সেটা রামায়ণ, মহাভারত, ভগবদ গীতা, বাইবেল, কোন ধর্মগ্রন্থই বলে না একটাই বিয়ে করো শুধুমাত্র কোরআন বাদে। পবিত্র কোরআনের সূরা নিসার 3 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে বিবাহ করো তোমাদের পছন্দ মতো 2, 3 অথবা 4 জনকে, তবে যদি সুবিচার করতে না পারো তবে একজনকে, যদি সুবিচার করতে না পারেন তবে একজনকে, তা না হলে যদি সুবিচার করতে পারেন। কোরআন একটা সীমারেখা দিয়ে দিয়েছে 2, 3 বা 4 জন, সর্বোচ্চ 4 জন, তার বেশি নয়। অন্যান্য ধর্মে পুরুষকে বিয়ে করার অনুমতি দেওয়া আছে, তারা যতগুলো চায়। কোরআন বিয়ের সর্বোচ্চ সংখ্যা বেঁধে দিয়েছে 4 জন। কারণ জানেন, আপনারা যদি এই ব্যাপারটা একটু ভালোভাবে দেখেন, এখানে বলা হয়েছে একই সময়ে সূরা নিসার 129 নম্বর আয়াতে উল্লেখ করা আছে স্ত্রীদের সাথে সমান ব্যবহার করা কঠিন, এটা কঠিন, তবে কোন একজনের দিকে পুরোপুরি ঝুঁকিয়ে পড়িও না। একাধিক বিয়ে করার জন্য বেশি নাকি পাবেন না, বেশি দয়াও পাবেন না। কোন হাদিসে বলা নেই একাধিক বিয়ে করলে বেশি নাকি পাবেন, তবে একটা হাদিসে আছে যদি বিয়ে করেন আপনার অর্ধেক দিন পূরণ হবে। একজন আমাকে প্রশ্ন করল, তাহলে কেন দুটো বিয়ে করলে আমার সম্পূর্ণ দিন পূরণ হবে? না, বিয়ে করলে আপনি ব্যভিচারের হাত থেকে রক্ষা পাবেন, সেজন্য বিয়ে করা ফরজ, তবে একটা বিয়ে করেন বা দুটো বিয়ে করেন আপনার অর্ধেক দিনই পূরণ হবে। এখন কথা হলো ইসলাম ধর্ম কেন বহুবিবাহের অনুমতি দেয়। বহুবিবাহের অনুমতি যদি ভালো করে দেখেন, পুরুষ এবং নারীর অনুপাতটি মোটামুটি সমান, কিন্তু মানুষের শৈশবে দেখা যায় মেয়ে সন্তান অপেক্ষাকৃত শক্তিশালী মেডিকেলি। শিশু বিশেষজ্ঞকে জিজ্ঞেস করলেই পাবেন মেয়ে শিশুরা রোগ জীবাণুকে ছেলে শিশু চাইতে ভালোভাবে প্রতিরোধ করতে পারে, তাই মেয়ে সন্তানেরা বেশি বাঁচে ছেলে সন্তানের চেয়ে। মেয়ে শিশু চাইতে ছেলেরা বেশি মারা যায়, বড় হওয়ার পর অ্যাক্সিডেন্টে মারা যায়, ধূমপানে মারা যায়, যুদ্ধে মারা যায়। নারীর চাইতে পুরুষ বেশি সংখ্যায় মারা যায়। আফগানিস্তানে যুদ্ধ জানেন, সেখানে কয়েক লক্ষ মানুষ মারা গেছে, বেশিরভাগই পুরুষ। যে কোনো দুর্যোগের কথা বলেন না কেন, মহিলার চাইতে পুরুষ বেশি মারা যায়। যদি পরিসংখ্যান দেখেন তাহলে ইন্ডিয়া সেই স্বল্প সংখ্যক দেশগুলোর মধ্যে একটা যেখানে মহিলার সংখ্যা পুরুষের চেয়ে কম। কারণ জানেন, কারণ মেয়ে শিশু হত্যা। প্রত্যেক দিন 3000-এর বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় যখন জানা যায় সন্তানটি মেয়ে। ইন্ডিয়ার প্রতি বছর 10 লক্ষ মহিলার গর্ভপাত ঘটানো হয় যখন জানা যায় সন্তানটি মেয়ে। এটাই কারণ। তা না হলে যদি পরিসংখ্যান দেখেন আমেরিকায়, সেখানে মহিলার সংখ্যা পুরুষের চাইতে প্রায় 78 লক্ষ বেশি। শুধু নিউ ইয়র্কে মহিলার সংখ্যা পুরুষের চাইতে 10 লক্ষ বেশি, আর নিউ ইয়র্কের জনসংখ্যার মধ্যে 1/3 সমকামী, সোডোমাইট, কমেলুথ। আমেরিকাতে 2.5 কোটির বেশি মানুষ সমকামী, তার মানে আমেরিকাতে 3 কোটি মহিলা তাদের জন্য কোনো স্বামী পাবে না। আর ইংল্যান্ডে মহিলার সংখ্যা পুরুষের চেয়ে 40 লক্ষ বেশি, শুধু জার্মানিতে মহিলার সংখ্যা 50 লক্ষ বেশি, শুধু রাশিয়াতে 70 লক্ষ বেশি মহিলা। আল্লাহ সুবহান ওয়া তাআলা ভালো জানেন এই পৃথিবীতে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা কত বেশি। আমি আপনাদের প্রশ্ন করছি যে ধরুন আমার বোন বা আপনার বোন, ধরুন সে আমেরিকায় থাকে, আর সবাই এটা মেনে চলে যে প্রত্যেক পুরুষই একটা বিয়ে করবে। যদি আমেরিকার প্রত্যেক পুরুষ একটা করে বিয়ে করে, তারপরও সেখানে 78 লক্ষ মহিলা বেশি থাকবে, পাশাপাশি যারা সমকামী তারাও বিয়ে করবে না, এখানে আরো 2 থেকে 3 কোটি মহিলা তাদের জন্য কোনো স্বামী পাবে না। যদি আমার বোনও সেই দুর্ভাগা মহিলাদের একজন হয় যে বিয়ে করতে পারেনি বা বিয়ে করার কেউ নেই, তখন আমার বোন যেটা করতে পারে সেই পুরুষকে বিয়ে করতে পারে যার স্ত্রী আছে অথবা হতে পারে জনগণের সম্পত্তি। এবারের প্রশ্ন বাম পাশের মাইক থেকে। সালাম আলাইকুম, আমার নাম সাদি আনোয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সৃষ্টি করেছেন, কোন জায়গায় বলা হয়েছে আমরা সৃষ্টি করলাম, আমরা করলাম এই রকম বহু বচনে বলা হচ্ছে কেন? ভাই একটা প্রশ্ন করেছেন, কেন পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে আমরা বলেছেন, এর মানে কি একজনের বেশি?
ভাই, আরবি ভাষায় আমরা দুই প্রকারের, একটা হল বহুবচন, আরেকটা হল সম্মানার্থে বলা রাজকীয় বহুবচন। যেমন একটা উদাহরণ দিয়ে, হয়তো জানেন রাজীব গান্ধী কিভাবে কথা বলতেন। তিনি বলতেন, হাম দেখনা চাহতে হাম। এই হাম শব্দটা বহুবচন না, এটা একবচন, এটাকে বলা হয় রাজকীয় বহুবচন। একইভাবে আল্লাহ সুবহান তাআলা কোন জায়গায় বলছেন আমি, কোন জায়গায় বলছেন আমরা। এই আমরা শব্দটা দিয়ে বহুবচন বোঝানো হচ্ছে না, এটা আসলে রাজকীয় বহুবচন, আসলে এটা একবচন। তাহলে যখন বলা হচ্ছে আমরা তোমাদের সৃষ্টি করলাম, এটা আসলে একবচন আল্লাহ সুবহান তাআলা। কোরআনে পরিষ্কার বলা হচ্ছে সূরা ইখলাসে এক নম্বর আয়াতে এই কথা বলা আছে, কুল আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ একজনই, একজনের বেশি নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। উপস্থিত ভাই বোনদের সবাইকে সালাম জানাচ্ছি। আমি জানতে চাচ্ছিলাম অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন বা দান করার ব্যাপারে ইসলামের কোন বিধিনিষেধ আছে কিনা। বোন একটা প্রশ্ন করেছেন, অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন বা দান করা ইসলামে এটার অনুমতি আছে কিনা। পবিত্রকরণে এমন কোন আয়াত নেই যেটা সরাসরি বলেছে অঙ্গ প্রত্যঙ্গ দান করা যাবে বা যাবে না, এ ব্যাপারে কিছুই বলা হয়নি। অনেক কনফারেন্স হয়েছে পৃথিবীর অনেক জায়গায়, এ নিয়ে কনফারেন্স হয়েছে, যেমন হয়েছে মালয়েশিয়ায়, জেদ্দায়, রিয়াদে, আর এখানেও। বিষয়টা হলো অঙ্গ প্রত্যঙ্গ সংযোজনের অনুমতি আছে কি নেই। পৃথিবীর অনেক ওলামাগণ এই সিদ্ধান্তে এসেছেন, তারা বলেন অঙ্গ প্রত্যঙ্গ সংযোজনের অনুমতি আছে যদি তিনটি শর্ত পূরণ করেন। প্রথমটা হল, যে মানুষকে অঙ্গটা দান করা হবে তার শরীরে অঙ্গটা সংযোজন করা হলে তার জীবন বেঁচে যাবে। যদি তার জীবন ঝুঁকির মধ্যে থাকে আর তার কোনো অঙ্গের প্রয়োজন হয়, সেক্ষেত্রে অনুমতি আছে। দুই নম্বর পয়েন্ট, যে ব্যক্তি অঙ্গ দান করে সে আর্থিক কারণে এই কাজটি করবে না, টাকার জন্য নয়, 1,00,000 টাকা বা 2,00,000 টাকার জন্য নয়। তিন নম্বর, যে ব্যক্তি অঙ্গ দান করছে এ কারণে যেন সে মারা না যায়। আধুনিক বিজ্ঞান বলে শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ, যেমন কিডনি, মানুষের কিডনি একটা থাকলেই বাঁচতে পারে, স্বাভাবিকভাবে বাঁচে, দ্বিতীয় কিডনিটা বাড়তি। আমার মা ধরুন তার দুটো কিডনি নষ্ট হয়ে গেল, আমি একটা দান করলাম, অবশ্যই আল্লাহ আমাকে শাস্তি দেবেন না, তবে একটা কথা, এতে যেন আমার জীবন বিপন্ন না হয়, এ কথা বলবো না যে আমি হৃৎপিণ্ড দান করবো, কারণ হৃৎপিণ্ড দান করলে আমি মরে যাবো, তাই হৃৎপিণ্ড দান করতে পারবো না। শুধু সেই অঙ্গগুলোই আমি দান করতে পারবো যাতে করে আমার জীবন ঝুঁকিতে না পড়ে, আর এই অঙ্গ দান আর্থিক কারণে করবো না। দুই নম্বর, তিন নম্বর, এতে অন্য মানুষের জীবন বাঁচবে। এই সিদ্ধান্ত দিয়েছেন বিভিন্ন ওলামাগণ, যেসব কনফারেন্স হয়েছে মালয়েশিয়া, রিয়াদ, জেদ্দা আর ইন্ডিয়ায়। ইন্ডিয়ান ওলামাগণ কিছুটা নিষ্ক্রিয়, তবে এখন যদি প্রশ্ন করেন ফিকা একাডেমিকে, তারা বলবে এটা করা উচিত না, কিন্তু কারো জীবন বাঁচাতে হলে শেষ উপায় হিসেবে আপনি আপনার শরীরে অঙ্গ দান করতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ডান্ডিগের মাইক থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আমি একটি কলেজের ছাত্র, আমার নাম হাটসওয়াগিলা। আমি যে প্রশ্নটা করতে চাই সেটা হল, কোনো মানুষ যখন মারা যায় মৃতদেহটা তখন কি পোড়ানো উচিত না কবর দেওয়া উচিত? ভাই আপনি প্রশ্ন করেছেন, যখন কোনো মানুষ মারা যায় তখন কি তাকে পোড়ানো উচিত নাকি কবর দেওয়া উচিত? আসুন আমরা বৈজ্ঞানিকভাবে দেখি কোনটা বেশি সঠিক। ভাই আমার লেকচার আগেও বলেছি, সম্ভবত এই প্রশ্ন পর্বে বলেছি, যে আমাদের শরীরের উপাদানগুলো সবগুলোই অল্প বা বেশি পরিমাণে এই মাটিতে আছে, পৃথিবীর মাটিতে। আমরা মাটি দিয়ে তৈরি আর ফিরে যাবো মাটিতে, এটাই যৌক্তিক। পৃথিবীর মাটিতে যাওয়াই আমাদের জন্য সহজ, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট সেটা হল, মৃতদেহ পোড়ানো হলে পরিবেশ নষ্ট হয়, পরিবেশ দূষিত হয়, পরিবেশ নোংরা হয়ে যায়। মৃতদেহ কবর দেওয়া হলে পরিবেশ দূষিত হয় না। সত্যি বলতে যে জায়গায় কবর দেওয়া হয়, তিন নম্বর পয়েন্ট, সেই মাটি আর আশপাশের মাটি আরো বেশি উর্বর হয়ে যায়। চার নম্বর পয়েন্ট, কবর দেওয়ার খরচ খুব কম, এখানে কোনো টাকার প্রয়োজন নেই, মাটি সব জায়গায় পাওয়া যায়, অনেক কবরখানা আছে। কিন্তু এই মৃতদেহ পোড়াতে গেলে আপনার লাগবে বেশ কয়েক মন জ্বালানি কাঠ। এজন্য প্রত্যেক বছর পরিসংখ্যান দেখবেন সরকারের প্রতি বছর লোকসান হয় লক্ষ লক্ষ টাকা শুধু এই কাঠগুলো পোড়ানোর কারণে। পরিবেশের ক্ষতি হচ্ছে, পরিবেশ দূষণ ক্ষতি হচ্ছে, আবার টাকাও লোকসান হচ্ছে।
যদি হিসাব করেন প্রতিদিন কতজন মারা যাচ্ছে, কতগুলো মৃতদেহ পোড়ানো হচ্ছে, এতে টাকার লোকসান কত, পরিবেশ দূষিত হচ্ছে। তাই না পড়িয়ে কবর দেওয়াটাই বেশি যৌক্তিক এবং বিজ্ঞানসম্মত। আশা করি উত্তরটা পেয়েছেন। এখানে আর দুইটা প্রশ্নের পরে আমরা ক্লিপের প্রশ্ন শুরু করব। এখানে বেশ কয়েকজন মহিলা আমাদের প্রশ্ন লিখে পাঠিয়েছেন, তারা এখানে মাইকের সামনে আসতে চান না। এবাদেও আরো কিছু প্রশ্ন আছে। এখন তাহলে কিছু প্রশ্ন ক্লিপে যে প্রশ্নগুলো এসেছে আমার কাছে পাঠিয়ে দিতে পারেন। এই প্রশ্নের পরে আর যারা অমুসলিম ভাই আছেন তারা খুব একটা প্রশ্ন করার সুযোগ পাননি, আপনারা মাইক থেকে আপনাদের প্রশ্ন করতে পারেন, না হলে আমি ক্লিপ থেকে প্রশ্ন করব। এখন দুইটা প্রশ্ন হয়ে যাওয়ার পর, আসসালামু আলাইকুম, আমার নাম খালেদ, আমি একজন স্টুডেন্ট। কোরআনে উল্লেখ করা আছে সূর্য আর অন্যান্য গ্রহ তাদের নিজস্ব কক্ষপথে ঘুরছে, আর অন্য জায়গায় কিয়ামতের কথা বলতে গিয়ে কোরআন বলছে পৃথিবীর সাথে সূর্যের সংঘর্ষ হবে অনেকটা ঘুরতে ঘুরতে। এই নিজস্ব কক্ষপথে ঘুরতে ঘুরতেই যদি পৃথিবীর সাথে সূর্যের সংঘর্ষটা হয়, এটা কিভাবে সম্ভব? ভাই আপনি প্রশ্ন করেছেন যে কোরআনে বলা আছে সূর্য আর পৃথিবী প্রদক্ষিণ করছে, আর কোথাও কোথাও বলছে সূর্য পৃথিবী সংঘর্ষ হবে, এ কথাটা কোরআনে বলা আছে? ভাই আমি আগেও বলেছি পবিত্র কোরআনের বেশ কিছু আয়াতে কিয়ামতের দিনের লক্ষণের কথা বলা হয়েছে, আর আমি নিজেই বলেছি সূরা কিয়ামার 8 নম্বর আয়াত আর 9 নম্বর আয়াতে আছে যে সূর্য আর চন্দ্র একত্রিত করা হবে। কবে? রোজ কিয়ামতের দিনে, আজকে নয়। এখানে কিয়ামতের দিনের নিদর্শনের কথা বলা হচ্ছে, এটা বলা হচ্ছে না যে আজকেই ঘটবে। এখানে যে সূরাটা তার নাম হচ্ছে কিয়ামা, পুনরুত্থানের দিন, অনেক নিদর্শনের কথা আছে যে চাঁদ অন্ধকারে ডুবে যাবে, আকাশের নক্ষত্র খসে পড়বে, সমুদ্রের পানি ফুলে উঠবে ইত্যাদি। এগুলো হলো কিয়ামতের দিনের লক্ষণ। এসব কি ঘটেছে? এখন এসব ঘটেনি, কিন্তু পৃথিবী ধ্বংস হওয়ার আগে এসব অবশ্যই ঘটবে। আশা করি উত্তরটা পেয়েছেন। কোরআনে কোথাও বলেনি যে স্বাভাবিক অবস্থায় এগুলো ঘটবে। এবারের প্রশ্ন বাম দিকের মাইক থেকে। আসসালামু আলাইকুম, উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা। আমার নাম কলিম শাহ, ইন্টেরিয়ার ডিজাইনের কাজ করি মুম্বাইতে। কোরআনে প্রজনন তত্ত্ব নিয়ে একেবারে বিস্তারিত বলা হয়েছে, আর আমাদের পূর্বপুরুষ হযরত আদম আলাইহিসসালাম। এখন এই কথাটা কি পরস্পর বিরোধী যে ঈসা আলাইহিসসালাম কোনো বাবা ছাড়াই জন্মেছিলেন? এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি? ভাই একটা প্রশ্ন করেছেন যে কেমন করে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করব যে ঈসা আলাইহিসসালাম কোন বাবা ছাড়াই জন্মেছিলেন, পুরুষের হস্তক্ষেপ ছাড়াই? ভাই আমি আগেও বলেছি অলৌকিক কিছু হলো একটা অস্বাভাবিক ঘটনা, যে ঘটনাকে আমরা মানুষকে ব্যাখ্যা দিতে পারি না। এই অস্বাভাবিক ঘটনার পেছনে রয়েছে কোন অতি প্রাকৃত শক্তি, আমাদের সৃষ্টিকর্তা। যে অলৌকিক ঘটনাগুলো আগে ঘটেছিল বেশিরভাগই এখনকার দিন আমরা পরীক্ষা করে দেখতে পারবো না, কারণ আমরা অতীতে ফিরে যেতে পারবো না, অতীতে যেতে পারবো না। কিছু অলৌকিক ঘটনা আমরা এখনকার দিনে পরীক্ষা করে দেখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নবী এবং রাসূল যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এসেছিলেন তাদের একটা নির্দিষ্ট জাতির জন্য পাঠানো হয়েছিল, তাদের লোকদের জন্য, আর সেই নির্দেশগুলো ছিল নির্দিষ্ট সময়ের জন্য। তাই সেই অলৌকিক ঘটনা ছিল নির্দিষ্ট সময়ের জন্য, আর এই অলৌকিক ঘটনাতে সেই মানুষগুলো সন্তুষ্ট। এই অলৌকিক ঘটনা যখন বলা হচ্ছে যে যীশু খ্রিস্ট জন্মেছিলেন কোন রকম বাবা ছাড়াই, অবিশ্বাসীরা এতে সন্তুষ্ট হবে না। কেন? কারণ ব্যাপারটা সে সময় গিয়ে পরীক্ষার উপায় নেই, কারণ সকল নবী রাসূল যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আগে এসেছিলেন তারা নির্দিষ্ট একটা সময়ের জন্য এসেছিলেন, চিরদিনের জন্য নয়। তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন রাসূল, তিনি সর্বশেষ আর চূড়ান্ত নবী। তিনি শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্য আসেননি, পৃথিবীতে এসেছিলেন পুরো মানব জাতির জন্য, আর তার নির্দেশগুলিও চিরদিনের জন্য। তাই এই অলৌকিক তিনি এই পবিত্র কোরআন রেখে গিয়েছেন। এই কোরআন আজকের দিনেও পরীক্ষা করা যায় এটা চিরকালের জন্য অলৌকিক। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এছাড়াও আরো কয়েকশো অলৌকিক ঘটনা দেখিয়েছেন, আমরা মুসলমানরা সেগুলো বিশ্বাস করি, তবে এ নিয়ে গর্ব করি না, সেগুলো নিয়ে আমরা বড়াই করি না। আমরা গর্ব করি শুধু এটা নিয়ে, কারণ এই অলৌকিকগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারবো না, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন্ত অলৌকিক যেটা নাজিল হয়েছে আল্লাহ তাআলার কাছ থেকে, এই কোরআন আমরা আজকের দিনেও পরীক্ষা করতে পারি। আগের অলৌকিক ঘটনা আমরা অতীতে গিয়ে পরীক্ষা করে দেখতে পারবো না। অতীতে যেতে পারলে আমরা দেখতাম কিভাবে যীশু বাবা ছায়া জন্মেছে, তারপরও আপনাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দিতে পারি। আজকের বিজ্ঞান আমাদের বলে কিছু প্রাণী আছে
যারা জন্মায় কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। এটার একটা উদাহরণ হল পুরুষ মৌমাছি। পুরুষ মৌমাছি যে ডিম থেকে হয় সেটাকে কোন পুরুষ মৌমাছি উর্বর করে না। রানী মৌমাছি অনেক ডিম পারে, যে ডিমগুলোকে পুরুষ মৌমাছি উর্বর করে না সেই ডিম থেকে পুরুষ মৌমাছি জন্মায়। স্ত্রী মৌমাছি যে ডিম থেকে হয় সেগুলো পুরুষ উর্বর করে। তাহলে এই পৃথিবীতে বেশ কিছু প্রাণী আছে যারা পুরুষের কোনো ভূমিকা ছাড়াই জন্মগ্রহণ করে। আমি জানি যে এই ঘটনা নিচুস্তরের প্রাণীদের ক্ষেত্রেই ঘটে, উঁচুস্তরের প্রাণীর ক্ষেত্রে এগুলো প্রমাণ নেই। এটা কে করেছেন বিজ্ঞান আমাদের বলতে পারবে না, আল্লাহ তাআলা করেছেন। তাহলে আল্লাহ তার ইচ্ছাতে এটা সম্ভব হয়েছে যে যিশু বাবা ছাড়াই জন্মেছেন। আর পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 45 নম্বর আয়াত থেকে 47 নম্বর আয়াতে বলা হয়েছে, قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة اسمه المسيح عيسى ابن مريم وجيها في الدنيا والآخرة من المقربين شرون کرو جاكن فرشتاگون مريم کے بولیلو اللہ تمہا کے تاہر پکھا ہوئے تھے ایک کلمار شوشنگ بات دیتے چھن تاہر نام ہوئے بے مسیح مريم تنوئی جنہی ای دنیا ایبان آخیرات شمانی تو ہوئی بین ایبان اللہ سبحانہ وتعالی سنندہ پرابت در انہوں تمہا ہوئی بین کاشا کاشی تھاک بین। এখানে আরো বলছে তিনি দোলনায় থাকা অবস্থায় এবং পরিণত বয়সে মানুষের সহিত কথা বলবেন এবং তিনি হইবেন এই দুনিয়ার সর্বাধিক পুণ্যবানদের একজন। মরিয়ম আলাইহিসসালাম প্রশ্ন করলেন কোন পুরুষের স্পর্শ ছাড়া কিভাবে আমার সন্তান হবে, তখন উত্তর এলো ইযা কাযা আমরান ফাইনামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন স্থির করেন তখন বলেন হও এবং উহা হইয়া যায়। আমি আপনাকে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলাম, আল্লাহ যদি পুরুষ মৌমাছির ক্ষেত্রে এটা করতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা এখানেও এটা করতে পারেন। যীশু খ্রিস্টের ক্ষেত্রে তার জন্য আল্লাহর জন্য কোনো ব্যাপারই না, যীশু খ্রিস্টকে জন্ম দেয়া কোনো বাবার ভূমিকা ছাড়া। আল্লাহ যখন কিছু স্থির করেন তখন বলেন হও এবং উহা হইয়া যায়। আল্লাহর পক্ষে এভাবে লাখো মানুষ সৃষ্টি করা খুবই সোজা, এটা অলৌকিক। আমি বলছি না যে যিশু পুরুষ মৌমাছির মতো জন্মেছেন, এমন নয়। আমি আসলে জানি না, আমি একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছি, যদি পুরুষ মৌমাছির ক্ষেত্রে এটা হয় তাহলে আল্লাহ মানুষের ক্ষেত্রেও এটা করতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ভাই জাকির, আমার নাম সানিয়া, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এখন প্রশ্ন হল আপনি আপনার লেকচারে কোরআনের বিভিন্ন কথা বলেছেন যেগুলো বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত, এমন কোন আয়াতের কথা কি আপনি বলতে পারবেন যেগুলোর ব্যাপারে বিজ্ঞান এখনো নিশ্চিত হতে পারেনি? বোন আপনি প্রশ্ন করেছেন যে আমি আমার লেকচারে বলেছি সেই বৈজ্ঞানিক কথাগুলো যেগুলো এখন প্রতিষ্ঠিত সত্য, পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের কথা। আমি পবিত্র কোরআনের কিছু আয়াতের কথা বলতে পারি যেগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যেমন ধরুন পবিত্র কোরআনে সূরা সুরার 29 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে আল্লাহ এই আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন এবং এ দুয়ের মধ্যে তিনি সকল জীবজন্তু ছড়াইয়া দিয়েছেন। কোরআন বলছে এই পৃথিবীর বাইরেও জীবজন্তু আছে, আল্লাহ জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন আকাশমণ্ডলী ও পৃথিবীর মাঝে। এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই, বিজ্ঞানে এটা প্রতিষ্ঠিত নয় যে পৃথিবীর বাইরেও জীবন আছে। কিছুদিন হল আমরা এখন রকেট পাঠাচ্ছি, বিভিন্ন গ্রহে স্পেসশিপ পাঠাচ্ছি, স্যাটেলাইট রয়েছে ইত্যাদি। আর মাত্র কয়েক মাস আগে খবরের কাগজে এসেছে যে মঙ্গল গ্রহে কিছু জিনিস পাওয়া গেছে যাতে প্রমাণ করা যায় মঙ্গল গ্রহে জীবন থাকতে পারে। আর এই সম্ভবত গত পরশুদিন টাইমস অব ইন্ডিয়ার খবরটা এসেছিল যে চাঁদের বিজ্ঞানীরা পানি খুঁজে পেয়েছে, হয়তো কোনো ধূমকেতু পড়েছিল তারপর গর্ত তৈরি হয়েছে আর সেখানে পানি জমে বরফ হয়ে গেছে। তাহলে ভবিষ্যতে গবেষণার জন্য সুবিধা হয়ে গেল, আমাদের পৃথিবী থেকে চাঁদে পানি নিয়ে যাওয়ার দরকার নেই, চাঁদের পানি পাওয়া যাবে আর সেই পানি ব্যবহার করা যাবে, আমাদের তাতে কোনো সমস্যাই হবে না। বিজ্ঞান বলছে যে এই সম্ভাবনাটাই বেশি যে এই পৃথিবীর বাইরে জীবন রয়েছে। তবে যেহেতু কোরআনে আছে আমি সেটা বিশ্বাস করি। হতে পারে দু এক বছর পরে বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে পৃথিবীর বাইরে জীবন আছে, হতে পারে 50 বছর পরে। বর্তমানে বিজ্ঞানীরা তারা বিভিন্ন রকম মতবাদ দিয়েছেন যে পৃথিবী কিভাবে ধ্বংস হয়ে যাবে। কোন কোন বিজ্ঞানী এমন বলেছেন যে পাহাড় পর্বত সব ভেঙে পড়বে, কোন বিজ্ঞানী বললেন পৃথিবী ধ্বংসের সময় পাহাড় পর্বত সব মসৃণ হয়ে যাবে, কেউ কেউ বললেন সমুদ্রের পানি ফুলে উঠবে,
কেউ কেউ বললেন বিশ্বজগৎ ব্ল্যাক হোলের ভেতর ঢুকে যাবে, অনেক মতবাদ। পবিত্র কোরআনেও কিয়ামতের দিন সম্পর্কে বলা হয়েছে কিভাবে পৃথিবী ধ্বংস হবে, তার অনেক কথা বিজ্ঞানের থিওরির সাথে মিলে যায়। থিওরি প্রতিষ্ঠিত সত্য নয়। যেমন ধরুন পবিত্র কোরআনের সূরা আহকাফের 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ এই আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন একটি নির্দিষ্ট সময়ের জন্য, অর্থাৎ বলা হচ্ছে সবকিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। আর কোরআনে একথা অনেকবার বলা হয়েছে, যেমন ধরুন পবিত্র কোরআনের সূরা কিয়ামার 8 নম্বর আয়াত আর 9 নম্বর আয়াতে বলা হচ্ছে যে চন্দ্র তখন হইয়া পড়বে জ্যোতিহীন, সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হইবে যখন বিশ্বজগৎ ধ্বংস হইবে। এরপরে সূরা তাকবীরের 1-3 নম্বর আয়াত এবং 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সূর্য তখন নিষ্প্রভ হইবে, নক্ষত্ররাজি খসিয়া পড়িবে, সমুদ্র তখন স্থিত হইবে, পর্বত সমূহকে চলমান করা হইবে। পবিত্র কোরআনে সূরা ইনফিতারের 1 নম্বর আয়াত থেকে 3 নম্বর আয়াতে বলা হচ্ছে যে আকাশ তখন বিদীর্ণ হইবে, নক্ষত্র খসিয়া পড়িবে, পর্বতমালা ভাঙিয়া পড়িবে, পৃথিবী ধ্বংসের অনেকগুলো নিদর্শনের কথা বলা আছে। পবিত্র কোরআনের আয়াতে এই কথাগুলো বলা হয়েছে, এগুলোকে বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারেনি। যেমন ধরুন পবিত্র কোরআনে আরো আছে সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সেদিন আকাশমন্ডলীকে গুটাইয়া ফেলিব যেভাবে গুটানো হয় লিখিত দপ্তর, যেভাবে আমি প্রথম দিনের সূচনা করিয়াছিলাম সেইভাবে পুনরায় সৃষ্টি করিব। তাহলে কোরআন বলছে যে আবার নতুন করে সবকিছু সৃষ্টি হবে পৃথিবী ধ্বংস হওয়ার পর। বিজ্ঞান এর ব্যাপারে কিছু জানে না। কোরআন বলছে পৃথিবীর প্রথম মানুষ হলেন আদম আলাইহিসসালাম, বিজ্ঞান এটা প্রমাণ করতে পারেনি। কোরআন মানুষের আত্মার কথা বলছে, বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারেনি মানুষের আত্মা আছে। পবিত্র কোরআন এছাড়াও বলছে জিনের কথা, আত্মার কথা, ফেরেশতার কথা, বিজ্ঞান এটা প্রমাণ করতে পারেনি। কোরআনে মৃত্যুর পর জীবনের কথা আছে, বিজ্ঞানে প্রমাণিত নয়। কোরআন বেহেশতা দোজখের কথা বলছে, বিজ্ঞানে প্রমাণিত নয়। কিন্তু আপনারা যদি প্রশ্ন করেন, ভাই জাকির আপনি খুব সুন্দর লেকচার দিলেন, অনেক বৈজ্ঞানিক কথা বললেন, আপনি কি জিনে বিশ্বাস করেন, ফেরেশতায় বিশ্বাস করেন, আত্মায় বিশ্বাস করেন, পরকালের জীবনে বিশ্বাস করেন, এগুলো তো অযৌক্তিক নয়? আমি তখন বলব না, এগুলো অযৌক্তিক নয়, এগুলো বিশ্বাস করার পেছনে যুক্তি রয়েছে। আমি অন্ধভাবে বিশ্বাস করছি না, পরকালের জীবনে আত্মায় বেহেশতার দোজখে জিন আর প্রেতাত্মায় এর পেছনে যুক্তি রয়েছে। আমার যুক্তির ভিত্তি হল এখানে ধরে নেন যেসব বৈজ্ঞানিক কথা আছে পবিত্র কোরআনে, এই কথাগুলোর মধ্যে আনুমানিকভাবে 80% কথা প্রমাণিত হয়েছে পুরোপুরি সঠিক। পবিত্র কোরআনে যে বৈজ্ঞানিক কথাগুলো আছে তার 80% কথা আধুনিক বিজ্ঞান দিয়ে প্রমাণ করে দেখা গেছে কথাগুলো 100% সঠিক। বাকি 20% কথা প্রমাণিত হয়নি। কোরআনের কোন কথার 0.001% মিথ্যে বলে প্রমাণিত হয়নি। যদি 1টি আয়াত মিথ্যে বলে প্রমাণিত হয় কোরআন তাহলে আল্লাহ তাআলার বাণী নয়। তাহলে এই 20% কথার সত্যতা সম্পর্কে আমরা অনিশ্চিত, আমরা জানি না। এখানে আমার যুক্তি বলে যদি 80% পুরোপুরি সঠিক হয়ে থাকে আর বাকি 20% এখন অনিশ্চিত হয়ে থাকে, যেগুলোর মধ্যে 0.001% মিথ্যে প্রমাণিত হয়নি আমরা এখনো জানি না, আমার যুক্তি বলে যখন 80% সঠিক তখন বাকি 20% ইনশাআল্লাহ সঠিক হবে। এটা অন্ধবিশ্বাস নয়, যুক্তি দিয়ে বিশ্বাস। এবারে স্লিপ থেকে প্রশ্ন করছি, তারপর মাইক, তারপর আবার স্লিপ, তারপর মাইক। এখন স্লিপের প্রশ্নটা হল কোরআনে 1টি আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ হল প্রভু 2 উদয়াচল আর 2 অস্তাচলে, কোরআনের এই আয়াতের বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি হবে? যে প্রশ্নটা করা হয়েছে, পবিত্র কোরআন বলছে যে আল্লাহ 2 উদয়াচল আর অস্তাচলের প্রভু, এই কথাটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? এখানে যে আয়াতটার কথা বলা হচ্ছে সেটা পবিত্র কোরআনের একটা আয়াত সূরা রহমানের 17 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইনি, যে আল্লাহ 2 উদয়াচল আর 2 অস্তাচলের নিয়ন্তা। আরবি ভাষায় 2 ধরনের বহুবচন আছে, একটা হল দ্বিবচন আরেকটা হল 2-এর অধিক বহুবচন। এখানে রব্বুল মাশরিকাইনি এটা হল দ্বিবচন, যে আল্লাহ 2 উদয়াচলের প্রভু এবং 2 অস্তাচলের প্রভু। আসুন দেখি বিজ্ঞানের ব্যাপারে কি বলে। আর আমরা জানি যে সূর্য
উদয় হয় পূর্ব দিকে আর অস্ত যায় পশ্চিম দিকে। কিন্তু বিজ্ঞান আমাদের এখন বলে যে সূর্য ঠিক পূর্ব দিকে ওঠে মাত্র দুটো দিনে, একেবারে পূর্ব দিকে। অন্যান্য দিনে যদি খেয়াল করেন সূর্য ওঠার জায়গাটা এক এক দিন এক একটা দিকে হয়। সূর্য একেবারে ঠিক পূর্ব দিকে ওঠে মাত্র দুটো দিনে, সেটা হল ইকুইনক্সের দুই দিন। বছরের অন্যান্য দিনগুলোতে সূর্য যেদিন পূর্ব দিকে ডান বা বাম পাশে ওঠে, একইভাবে সূর্য যেদিন পূর্ব দিকের এক প্রান্ত থেকে উদয় হয় সেদিন হল কর্কট ক্রান্তি, আর যেদিন অন্য প্রান্ত থেকে উদয় হয় সেদিন হল মকর ক্রান্তি। একইভাবে সূর্য ঠিক পশ্চিম দিকে অস্ত যায় মাত্র দুটো দিনে, সেটাও ইকুইনক্সের দুই দিনে। বছরের অন্যান্য দিনে সূর্য পশ্চিম দিকের হয় ডানে নয়তো বামে অস্ত যায়। সূর্য যেদিন পশ্চিম দিকের এক প্রান্তে অস্ত যায় সেদিন কর্কট ক্রান্তি, আর যেদিন পশ্চিম দিকের অপর প্রান্তে অস্ত যায় সেদিন মকর ক্রান্তি। তাই যখন কোরআন বলছে যে আল্লাহ সুবহান তাআলা দুই উদয়াচল আর অস্তাচলের প্রভু, সেখানে পূর্ব দিকের দুটি প্রান্তের কথা বলা হচ্ছে আর পশ্চিম দিকের দুই প্রান্তের কথা বলা হচ্ছে। পবিত্র কোরআনে আরো একটা আয়াত আছে, সূরা মারিজের ৪০ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ উদয়াচল সমূহ এবং অস্তাচল সমূহের অধিপতি। এটা দ্বিবচন নয়, দুইয়ের অধিক বহুবচন। আল্লাহ উদয়াচল সমূহ এবং অস্তাচল সমূহের প্রভু। তাহলে আল্লাহ তাআলা পূর্ব দিকের সবগুলো অবস্থানের প্রভু। এক কথায় আল্লাহ তাআলা পূর্ব দিকের দুই প্রান্তের প্রভু, পশ্চিমের দুই প্রান্তের প্রভু, এছাড়াও পূর্ব দিকের সবগুলো অবস্থানের প্রভু এবং পশ্চিমের সবগুলো অবস্থানের প্রভু। পরের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। সালাম আলাইকুম ভাই জাকির, আমার নাম মালিকা মোহাম্মদ ইসলাম। আমার প্রশ্নটা হল, এই কথাটা দিয়ে কোরআন কি বোঝাতে চাচ্ছে যে আল্লাহ আকাশ থেকে আমাদের জন্য লোহা পাঠিয়েছেন? বোন আপনি প্রশ্ন করেছেন পবিত্র কোরআনের এই আয়াত দিয়ে কি বোঝানো হচ্ছে যে আল্লাহ আমাদের জন্য লোহা পাঠিয়েছেন। আপনি পবিত্র কোরআনের যে আয়াতের কথা বলেছেন সেটা হল সূরা হাদিদের ২৫ নম্বর আয়াত। এখানে লোহার কথা বলা হয়েছে। ২৫ নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ মানুষকে লৌহ দিয়েছেন যাহাতে রহিয়াছে প্রচন্ড শক্তি এবং রহিয়াছে মানুষের জন্য বহুবিধ কল্যাণ। এখানে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা আঞ্জালা, এর অর্থ নিচে পাঠানো। এখন আঞ্জালা শব্দটাকে দুই ভাগে দেখা যায়। একটা হল আল্লাহ নিচে পাঠিয়েছেন, আল্লাহ প্রকাশ করেছেন। তাহলে আল্লাহ প্রকাশ করেছেন যে লোহা দিয়ে অনেক ধরনের কাজ করা যায় আর লোহাতে রয়েছে প্রচন্ড শক্তি, এতে মানুষের জন্য অনেক কল্যাণও রয়েছে। আল্লাহ এটা প্রকাশ করেছেন যে লোহাতে রয়েছে প্রচন্ড শক্তি আর বহুবিধ কল্যাণ। আমরা এখন জানি যে লোহা হল প্রকৃতির একটা গুরুত্বপূর্ণ উপাদান। লোহা থেকে ইস্পাত বানায় আর ইস্পাত আর লোহা দিয়ে বানানো হয় অস্ত্র, যুদ্ধ অস্ত্র, তলোয়ার, বর্ষা, বন্দুক ইত্যাদি। লোহা দিয়ে অনেক প্রয়োজনীয় জিনিস বানানো হয়, যেমন ব্রিক লেয়ার, ইঞ্জিনিয়ারের বিভিন্ন যন্ত্রপাতি, আর্কিটেক্টের যন্ত্রপাতি, বিভিন্ন রকম ছুরি, কাঁটা, চামচ ইত্যাদি। তাহলে প্রথম অর্থটা ধরলে দাঁড়াবে আল্লাহ প্রকাশ করেছেন যে লোহায় রয়েছে প্রচন্ড শক্তি আর মানুষের জন্য কল্যাণ। অন্য কথায় যদি আয়াতটার শব্দার্থ ধরেন যে আল্লাহ লোহা পাঠিয়েছেন আকাশ থেকে নিচে পাঠিয়েছেন, এই আয়াতটা দেখানো হয়েছিল প্রফেসর আর্মস্ট্রংকে। এই সম্পর্কে তার মতামতকে যখন সূরা হাদিদের ২৫ নম্বর আয়াতে বলা হয়েছে যে আকাশ থেকে লোহা পাঠানো হয়েছে, তখন তিনি বললেন যে এই কিছুদিন আগে বিজ্ঞানীরা এটা জানতে পেরেছেন কিভাবে বিভিন্ন উপাদান এই মহাবিশ্বে তৈরি হয়। আর তারা বলেছেন যে লোহার একটা অণু তৈরি হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটা এত বিশাল যে এই পুরো সৌরজগতের শক্তিতেও সেটা সম্ভব না। একটা হিসাব করা হয়েছে যে সূর্যের যে শক্তি তার চার গুণ শক্তি লাগবে লোহার একটা অণু তৈরি করতে। চাঁদের শক্তি লাগবে, নক্ষত্র, সূর্য আর এর পাশাপাশি গ্রহগুলোর শক্তি, শুধুমাত্র এই সৌরজগতের যাবতীয় শক্তি, চাঁদের শক্তি, সূর্যের শক্তি, এই সব শক্তি একসাথে মিলিয়েও লোহার একটা অণু তৈরি করা যাবে না। বিজ্ঞানীরা আমাদের বলে যে লোহা এসেছে পৃথিবীর বাইরে থেকে, অর্থাৎ কোরআনের আয়াতের শব্দগত অর্থ যদি ধরেন যে লোহা এই পৃথিবীতে এসেছে আকাশ থেকে।
এবারে প্রশ্ন ফ্লিপ থেকে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে একজন দার্শনিক বলেছিলেন, পৃথিবী নিজ অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে আর গ্রহগুলো সূর্যের চারপাশে ঘোরে। পবিত্র কোরআনেও ওই একই ধরনের বৈজ্ঞানিক কথা বলা হয়েছে। কিছু লোক বলে যে মুহাম্মদ এখানে সেই দার্শনিকের কথা নকল করেছে। আপনার মন্তব্য কি? যে প্রশ্নটা করা হয়েছে যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে একজন দার্শনিক বলেছিলেন পৃথিবী আর অন্যান্য গ্রহ সূর্যের চারপাশে ঘুরে, হতে পারে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে নকল করেছিলেন। আমি মেনে নিচ্ছি যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে পিথাগোরিয়ানরা এই লোকগুলো একটা মতামত দিয়েছিল যে পৃথিবী আর অন্যান্য গ্রহগুলো তারা সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে, কিন্তু যদি বলি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাগুলো নকল করেছেন, এটা অযৌক্তিক। কারণ এই লোকগুলো তখন বুঝতে পারেনি যে এই পিথাগোরিয়ানরাই এই মতবাদও দিয়েছিল যে সূর্য হল এই বিশ্বজগতের কেন্দ্র, সূর্য স্থির আছে, নিজের চারপাশে ঘোরে না, প্রদক্ষিণও করে না। ধরলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নকল করেছেন, পৃথিবী আর গ্রহ আবর্তিত হয়, প্রদক্ষিণ করে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নকল করেননি যে সূর্য এই বিশ্বজগতের কেন্দ্র, সূর্য স্থির আছে, আবর্তিত হয় না, প্রদক্ষিণও করে না। এটা অযৌক্তিক। আমি এটা জানি এমন অনেক দার্শনিক রয়েছেন যারা অনেক মতবাদের কথা বলেছেন, অনেক মতবাদ দিয়েছেন, বিভিন্ন বিষয়ে অনেক কথা বলেছেন। তবে যদি ভালো করে দেখেন এইসব দার্শনিকদের বিভিন্ন রকম মতবাদ, তাদের মতবাদের মধ্যে সত্যি কথা আছে, ভুল কথাও আছে। আমরা সাধারণত সত্যি মতবাদগুলো নিয়ে কথা বলি, আর তারা যে কিছু ভুল মতবাদ দিয়েছিলেন সেগুলোর কথা আমরা ভুলে যাই। তারা অসাধারণ পণ্ডিত। এইসব দার্শনিকদের মতবাদ আর কোরআনের মধ্যে পার্থক্যটা হল এই দার্শনিকরা ভেবেচিন্তে অনুমান করেছেন, তার মধ্যে ভুল অনুমানও আছে। কোরআনে আলহামদুলিল্লাহ 1000-এরও বেশি আয়াত বিজ্ঞান নিয়ে কথা বলছে, আর একটা আয়াতও ভুল নেই। পার্থক্যটা হল কোরআন চ্যালেঞ্জ করছে। যদি বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো নকল করেছেন আর ভুল কথাগুলো করেননি, এই দুটোর ক্ষেত্রে এমনটা হতে পারত, হঠাৎ করেই হয়ে গেছে। কিন্তু যদি বলি হাজারটা আয়াতের সবগুলোই পবিত্র কোরআন বিজ্ঞানের কথা বলছে, এগুলোকে নকল বলা অযৌক্তিক, কারণ কোরআনই চ্যালেঞ্জ করছে। সুরা নিসার 82 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তাহারা কি কোরআন সম্বন্ধে অনুধাবন করে না? ইহা যদি আল্লাহ ব্যতীত কাহার নিকট হতে আসিত তবে উহাতে অনেক অসঙ্গতি থাকিত। পরের প্রশ্ন ডান দিকের মাইক থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম ফয়সাল। আপনি কোরআনের এ কথাটা কিভাবে ব্যাখ্যা করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সর্বজ্ঞ, তিনি অতীত বর্তমান ভবিষ্যতের সবকিছু জানেন? তাহলে কোরআনের আগে অন্য গ্রন্থ পাঠালেন কেন? শুধু কোরআনকেই পাঠালেন না কেন? ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আল্লাহ সুবহান তাআলা কেন পবিত্র কোরআনকেই প্রথমে পাঠাননি, কেন তিনি আগে অন্যান্য কিতাবগুলি পাঠিয়েছেন তারপর কোরআন পাঠিয়েছেন। যেন আমাকে প্রশ্ন করলেন, কেন আমি প্রথমে ডাক্তারি পড়াশোনা করিনি, কেন আমি প্রথমে ক্লাস 1-2-3 পাস করে তারপর ডাক্তারি পড়তে গেছি? আপনাকে ধাপে ধাপে এগোতে হবে। কোরআনের আগে যেসব আসমানি কিতাব নাজিল হয়েছিল, আমি এক কথা আগেও বলেছি, সেগুলো একটা নির্দিষ্ট জাতি আর নির্দিষ্ট সময়ের জন্য পাঠানো হয়েছিল। পবিত্র কোরআন নাজিল হয়েছে সমগ্র মানব জাতির জন্য, আর কোরআনের নির্দেশ পৃথিবীতে থাকবে চিরদিনের জন্য। সেজন্য আগের আসমানি কিতাবগুলি সেই সময়ের জন্য আল্লাহ ঠিকই ভেবেছিলেন। তিনি সবকিছু জানেন, তিনি জানতেন কখন আসমানি কিতাব পাঠাতে হবে। এমন নয় যে আরো আগেই পাঠাতেন। যেমন একজন টিচার জানেন ছাত্রকে কতখানি পড়াতে হবে, এর বেশি পড়ানোর দরকার নেই। তাই আল্লাহ ঠিক করেছেন মানুষ এখন সেই স্তরে উঠতে পেরেছে যাতে তাদের উপর চূড়ান্ত কিতাব নাজিল করা যায়। আল্লাহ জানতেন যে তার আগের সময়টাতে নাজিল করা ঠিক হতো না, তাই আগের একটা আসমানি কিতাবও সংরক্ষণ করা হয়নি শুধুমাত্র পবিত্র কোরআন বাদে। কারণ কোরআন সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব। আর যদি কোরআনকে আল্লাহর বাণী হিসেবে প্রমাণ করতে চান, এটা 1400 বছর আগে প্রমাণিত হয়েছে, আজকেও প্রমাণিত হবে এবং আল্লাহর বাণী হিসেবে চিরকালে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। এবারের প্রশ্ন স্লিপ থেকে। কোরআন বলেছে আল্লাহ আমাদের জন্য পৃথিবীটা তৈরি করেছেন গালিচার মতো করে। এ কথা থেকে বোঝা যায় যে পৃথিবী সমতল, আর এটা বিজ্ঞানের সাথে পরস্পর বিরোধী। এখানে প্রশ্ন করা হয়েছে
আর শ্রোতারাও অবাক হয়ে গেছেন যে কোরআন বলছে পৃথিবীকে একটা গালিচা দিয়ে মোড়ানো হয়েছে, এর অর্থ পৃথিবী সমতল কিনা। এখানে আসলে পবিত্র কোরআনের একটা আয়াতের কথা বলা হচ্ছে, সূরা নূহের ১৯ নম্বর আয়াত আর ২০ নম্বর আয়াতে উল্লেখ করা হচ্ছে যে আল্লাহ ভূমিকে বিস্তৃত করিয়াছেন একটি গালিচার মতো। কিন্তু এর পরের আয়াতে উল্লেখ করা হয়েছে ২০ নম্বর আয়াতে, যাহাতে তোমরা চলাফেরা এবং ভ্রমণ করিতে পারো প্রশস্ত পথে। আমি আমার লেকচারে বলেছি, আজকের ভূতত্ত্ববিদরা বলেন আমরা পৃথিবীতে যে আবরণের উপর বাস করি সেটা এক থেকে দশ মাইল পুরু, পৃথিবীর পুরো ব্যাসার্ধের ১% কম। পৃথিবীর ব্যাসার্ধ হল ৩৭৫০ মাইল। উপরের আবরণটা একটা শক্ত খোলস, ভেতরের স্তরগুলো অনেক গরম আর তরল, জীবজন্তুর পক্ষে সেখানে বেঁচে থাকা সম্ভব নয়। কোরআন কোন জায়গায় বলছে না যে পৃথিবী সমতল, এখানে একটা উপমা দেওয়া হচ্ছে যে আল্লাহ ভূমিকে বিস্তৃত করেছেন গালিচার মতো। মানুষের একটা ভুল ধারণা আছে যে একটা গালিচা বিছানো যায় শুধু সমতল জায়গায়, এটা ভুল। একটা গালিচা বর্তুলাকার জায়গায় তো বিছানো যায়। উদাহরণস্বরূপ চিন্তা করেন যে এখানে পৃথিবী এক বড় মডেল রাখা হয়েছে, গ্লোব, মনে করেন ১০ ফুট ব্যাসার্ধের, খুবই বড়। এর চারপাশে আপনি একটা গালিচা মুড়ে দিতে পারেন, এটা সম্ভব, কারণ আমরা কোথাও গালিচা বিছাই কখন? সাধারণত সেখানে গালিচা বিছাই যেখানে হাঁটা চলা করা বেশ কষ্টকর। আমরা সেখানে গালিচা বিছাই যেখানে হাঁটা চলা করা বেশ কষ্টকর। বিজ্ঞান এখন আমাদের বলে যদি পৃথিবীর উপরে শক্ত আবরণ চারিপাশে গালিচার মতো ছড়ানো না থাকত, আমরা এখানে বাস করতে পারতাম না, কারণ ভেতরের স্তরগুলো গরম আর তরল। তাই কোরআন যখন বলছে ভূমিকে বিস্তৃত করা হয়েছে, বলা হচ্ছে পৃথিবীর উপরে আবরণ গালিচার মতো ছড়ানো হয়েছে, আর কারণও বলা হয়েছে যাতে তোমরা চলাফেরা ও ভ্রমণ করতে পারো প্রশস্ত পথে। কোরআনে আরো এক জায়গায় বলা হয়েছে যে আল্লাহ ভূমিকে করেছেন বিস্তীর্ণ। পবিত্র কোরআনের সূরা নাবার ৬ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ ভূমিকে করেছেন বিস্তৃত। এখানে বলা হচ্ছে আল্লাহ পৃথিবীকে প্রশস্ত করে বানিয়েছেন, এর কারণ জানেন? এর উত্তর আছে সূরা আনকাবুতে ৫৬ নম্বর আয়াতে, এখানে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে আমি তোমাদের জন্য পৃথিবীকে প্রশস্ত করিয়াছি যাহাতে তোমরা শুধুমাত্র আমারই ইবাদত করো, যাতে করে আপনি বলতে না পারেন আমি যে পরিস্থিতিতে ছিলাম, হতে পারে বোম্বেতে এখানে পরিস্থিতি খারাপ ছিল, সেজন্য আমি সেখানে কোনো ভালো কাজ করতে পারিনি, খারাপ কাজ করেছি। আল্লাহ বলছেন পৃথিবী তোমাদের জন্য প্রশস্ত আর বিস্তৃত, অনেক জায়গা আছে, খারাপ কাজের জন্য আপনি কোনো অজুহাত দেখাতে পারবেন না, পরিস্থিতি দোহা দিতে পারবেন না, সেজন্য শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করুন। পবিত্র কোরআনে এমন কোন আয়াত নেই যেটা বলছে পৃথিবী সমতল। আসলে আমি আমার লেকচারেও বলেছি পবিত্র কোরআনে সূরা লুকমানের ২৯ নম্বর আয়াতে আছে আর সূরা জুমারের ৫ নম্বর আয়াতে বলা হয়েছে পৃথিবী আসলে বর্তুলাকার, আর বিশেষ করে সূরা নাজিয়াতের ৩০ নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াল আরদ বাদা যালিকা দাহাহা, ইহার পর তিনি পৃথিবীকে করিয়াছেন ডিম্বাকৃত, অনেকটা উট পাখির ডিমের মতো, যে আকারটা একেবারে বর্তুলাকার। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে বামদিকের মাইক থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার নাম আব্দুস সোবাহান, আমি একজন অ্যাকাউন্ট্যান্ট। পবিত্র কোরআনে আছে আল্লাহ তাআলা বলছেন যে কেউ জানে না মায়ের জরায়ুর ভিতরে কি রয়েছে, ছেলে নাকি মেয়ে। কিন্তু এদিকে আমরা দেখি বিজ্ঞান বলে জরায়ুর ভিতরে সন্তান ছেলে নাকি মেয়ে আগে থেকেই জানা যায়, এ ব্যাপারে কিছু বলেন। ভাই আপনি প্রশ্ন করেছেন যে কোরআন বলছে আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারবে না মায়ের গর্ভে সন্তানের লিঙ্গ কি হবে, আর আজকে বিজ্ঞান উন্নত হয়েছে, আমরা আগে থেকেই বলতে পারি আল্ট্রাসোনোগ্রাফি ইত্যাদির মাধ্যমে সন্তানের লিঙ্গ কি হবে। ভাই আপনি পবিত্র কোরআনের একটি আয়াতের কথা বলেছেন, সূরা লুকমানের ৩৪ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে কিয়ামতের জ্ঞান কেবলমাত্র আল্লাহর নিকটে রহিয়াছে, কখন বৃষ্টি বর্ষণ করিবেন এবং তিনি জানেন মায়ের জরায়ুতে যাহা আছে, কখন কে মৃত্যুবরণ করিবে সে কে অর্জন করিবে। কোরআন বলছে যে আল্লাহ জানেন যে মায়ের জরায়ুর ভেতরে কি রহিয়াছে। কোরআন এটা বলছে না যে আল্লাহ জরায়ুর সন্তানের লিঙ্গ আগে থেকে জানেন। আমি জানি যে কোরআনের বেশ কিছু অনুবাদ আছে, বিশেষ করে উর্দু অনুবাদে উল্লেখ করা হয়েছে লিঙ্গ, কোরআনে লিঙ্গ শব্দটা উল্লেখ করা হয়নি। এখানে কোরআনের সূরা লুকমানের ৩৪ নম্বর আয়াতে লিঙ্গের কথা বলা হয়নি, বলা হয়েছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না মায়ের জরায়ুতে কি আছে। এখানে আসলে বলা হচ্ছে সেই সন্তান কেমন হবে, যে সন্তানটি কিছুদিন পরে জন্ম নেবে সে ভালো হবে না খারাপ হবে, সে সমাজে ভালো কাজ করে বেড়াবে নাকি খারাপ কাজ, সে বড় হয়ে কি হবে, ডাক্তার না ইঞ্জিনিয়ার, সে বেহেশতে যাবে না দোজখে যাবে, আর কোন বিজ্ঞানী,
সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করো সেটা বলতে পারবে না। কোরআনে বলা হয়নি যে আল্লাহ সন্তানের লিঙ্গ জানেন, বলা হয়েছে যে আল্লাহ জানেন যে এই সন্তানের প্রকৃতি কেমন হবে আর সে কি করবে। আর সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কোনো বিজ্ঞানী এসব বলতে পারবে না। এবারের প্রশ্ন স্লিপ থেকে, কোরআনে জ্যোতির্বিদ্যা নিয়ে বলা আছে, জ্যোতিষশাস্ত্র নিয়ে কি বলা আছে যে গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর মানুষের ভাগ্য নির্ভর করে? হিন্দু বিভিন্ন পুরাণ এবং ধর্মগ্রন্থে রাশিচক্র নিয়ে অনেক কথা বলা হয়েছে, আপনার মন্তব্য কি? যে প্রশ্নটা করা হয়েছে, কোরআন জ্যোতির্বিদ্যা নিয়ে কথা বলেছে, কোরআন জ্যোতিষশাস্ত্র নিয়ে কি কথা বলেছে, যেমন আকাশের নক্ষত্র দেখে মানুষের ভাগ্য গণনা করা ইত্যাদি। পবিত্র কোরআনে উল্লেখ করা আছে সূরা মাইদা 90 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ এবং জুয়া ঘৃণ্য বস্তু, ওয়াল আনজাবু ওয়াল আসনামু, মূর্তি পূজার বেদি এবং ভাগ্য নির্ণয়ক শর, রিজকুম মিন আমালি শাইতান, এইসব শয়তানের কার্য, উহা বর্জন করো যাহাতে সফল কাম হইতে পারো। কোরআন বলছে মানুষের ভবিষ্যৎ সম্পর্কে গণনা করো না। এখানে বলা হয়নি ভাগ্য গণনা ঠিক না ভুল, বলা হয়েছে তোমরা ভাগ্য গণনা করো না। আপনারা জানেন যে অনেক মানুষের হাত দেখে ভবিষ্যৎ বলে দিতে পারে, নক্ষত্র দেখেও বলতে পারে, আমরা জানি যে বেশিরভাগই তার ফাঁকি, এর বেশিরভাগই ফাঁকি। কম্পিউটারে আপনার জন্ম তারিখ লিখলেই আপনার ভাগ্যটা পেয়ে যাবে। একবার এই ব্যাপারটা নিয়ে গবেষণা করেছিলেন একজন প্রফেসর, শুধুমাত্র লোকজনকে বোঝানোর জন্য ব্যাপারটা আসলে কি, তিনি একটা ক্লাসে 100 জন ছাত্রকে পড়ালেন 7 দিন ধরে। 7 দিন পরে তিনি বললেন, আমি সব ছাত্র সম্পর্কেই বেশ কিছু কথা বলতে পারবো, আমি একটা কাগজে প্রত্যেক ছাত্র সম্পর্কেই কিছু লিখব, কাগজটা তাকে দেব, তারপর যখন আমি খুলতে বলবো সবাই একসাথে খুলবেন আর আপনাদের মন্তব্য জানাবেন। প্রফেসর কাগজে কিছু লিখলেন, প্রত্যেক ছাত্রকেই একটা করে দিলেন, অতীতে সেই ছাত্র কি কি করেছে এইসব বিভিন্ন রকম কথা। তারপর সব ছাত্র কাগজগুলো খুলল, তারপর কি হল, সেখানে 90% বেশি ছাত্র বলল প্রফেসরের কথাগুলো 100% ঠিক, আর বাদবাকি 10% বলল 90% ঠিক। এখানে এক্সপেরিমেন্ট ছিল যে এই প্রফেসর আসলে সবার জন্য একই কথা লিখেছেন। আপনারা জানেন কিছু ব্যাপার, ধরুন আমি বললাম সামনের 6 মাসে আপনার জীবনে ভালো কোনো ঘটনা ঘটবে, যদি 100 খারাপ ঘটনা ঘটে একটা অন্তত ভালো ঘটবে, তাহলে এটা ভবিষ্যৎ গণনা করো না, এটা শুধুমাত্র মানুষকে চমকে দেওয়ার ব্যাপার। বেশিরভাগ মানুষ যারা ভাগ্য গণনায় বিশ্বাস করে তারা কি বলে জানেন, যে অন্য সব লোক যারা ভবিষ্যৎ গণনা করে তারা সবাই মিথ্যে বলে, কিন্তু আমি যে লোকের কাছে যাই সে 100% ঠিক কথা বলে, সবাই কথা বলে। আর ভাগ্য গণনা যারা করে তারা টাকার জন্য করে, কোরআনের কথা বলছে না যে এটা ঠিক না ভুল, কোরআন বলছে তোমরা মানুষের ভবিষ্যৎ গণনা করো না, এ কথা বলা হচ্ছে না, ভবিষ্যৎ আগে থেকে কেউ বলতে পারবে না, শুধু বলছে করোনা, এতে তোমাদের ক্ষতি হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্নটা স্লিপে, প্রশ্ন করছেন অ্যাডভোকেট আব্বাসী টাকার নিয়াজি। পৃথিবীতে এখন এইডস ছড়িয়ে পড়েছে, আমরা এই রোগের চিকিৎসা জানি না, কোরআন কি এই রোগের প্রতিকার আর প্রতিরোধ সম্পর্কে কিছু বলেছে? যে প্রশ্নটা করা হয়েছে, এইডস এখন আমাদের জন্য একটা হুমকি, অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। কোরআন সম্পর্কে কি বলছে, আপনি হয়তো জানেন যে প্রথম ইন্টারন্যাশনাল এইডস কনফারেন্স যেটা অনুষ্ঠিত হয়েছিল আমাদের বোম্বে শহরে 1994 সালে হোটেল অপেরা টাওয়ারে, এইডস এর প্রথম ইন্টারন্যাশনাল কনফারেন্স, আর ডক্টর মাইকেল মার্টন তিনি সেই অনুষ্ঠানে ছিলেন হুয়ের প্রতিনিধি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সেই সময় তিনি বলেছিলেন এই পৃথিবীতে প্রায় 1,10,00,000 মানুষ এইডসে আক্রান্ত, তার মধ্যে প্রায় 1.6% ইন্ডিয়াতে, এই শতাব্দীর শেষে পৃথিবীতে প্রায় 400 কোটি এইডস আক্রান্ত হবে, তার 1,10,00,000 থাকবে ইন্ডিয়ায়, 25% বেশি রোগী হবে ইন্ডিয়ায়। তিনি আরো বলেছেন যে 5 বছরের মধ্যে, আগামী 5 বছরে এই রোগের কোনো ঔষধ বের হবে না, কেউ এখনো এই রোগের কোনো ঔষধ বের করতে পারেনি, প্রতিরোধই সেরা উপায়, প্রতিকার নয় প্রতিরোধ। আর এইডস হওয়ার কারণগুলো তিনি বলেছিলেন, একটা হলো সমকামিতা, অন্যটা হল যৌনাচার, অনিরাপদ যৌনাচার অর্থাৎ ব্যভিচার, তৃতীয়টা হল সুই ব্যবহার করা ড্রাগস বা অন্য কারো রক্ত নেওয়ার জন্য, আর চতুর্থ কারণ হল অ্যালকোহলে আসক্তি। যদি ভালো করে দেখেন কোরআনে সবগুলো ব্যাপারে কথা বলেছে, পবিত্র কোরআনে সূরা আরাফের 80 নম্বর আয়াত ও 81 নম্বর আয়াতে আছে,
যে আমি লুটকে পাঠাইয়াছিলাম নবী লুত আলাইহিসসালাম, সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা এমন কুকর্ম করিতেছ যাহা তোমাদের পূর্বে কেহ করে নাই, তোমরা কামতৃপ্তির জন্য নারী ছাড়িয়া পুরুষের নিকট গমন করো, তোমরা নিশ্চয় সীমা লঙ্ঘনকারীদের সম্প্রদায়। লুত আলাইহিসসালাম বলেছেন যে তাহার সম্প্রদায়ের লোকেরা সবাই সমকামী ছিল। হয়তো সদোম আর গোমরা শহরের গল্পটা আপনারা জানেন, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর ভীষণ বৃষ্টি বর্ষণ করেছিলেন, সমকামিতাকে পবিত্র করা নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু এখন আমরা দেখি সমকামীরা বিয়েও করতে পারে, খবরটা জানেন? আমি যখন কানাডায় ছিলাম খবরের কাগজের প্রথম পাতায় দেখেছি এক পুরুষ আরেক পুরুষকে চুমু দিচ্ছে, স্বামী স্ত্রী, লিগালাইজড গে, সমকামিতা বৈধ। সমকামীরা অধিকারের জন্য মিছিল করে, সমকামীদের অধিকার। সান ফ্রান্সিসকোতেও এই ঘটনা দেখেছি। একটা কারণ হল সমকামিতা, আরেকটা হল ব্যভিচার। পবিত্র কোরআনের সূরা ইসরার 32 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হয়েছে যে তোমরা জিনার নিকটবর্তী হইও না, ইহা শয়তানি এবং শয়তানের অন্য পথগুলো খুলিয়ে দেয়। ব্যভিচারের নিকটবর্তী হইও না। আর আপনারা জানেন আমেরিকাতে একজন মানুষ গড়ে আটজন মানুষের সাথে যৌন সম্পর্ক করার পর সে একজনের সাথে স্থায়ীভাবে বসবাস শুরু করে। এখানে গড়ে আটজন, কারো হয়তো 20, কারো 30, কারো একজন বা দুইজন, গড়ে আটজনের সাথে যৌন সম্পর্কের পর একজনের সাথে স্থায়ীভাবে থাকা শুরু করে। আপনারা জানেন এটা সেখানে একদম বৈধ। কোরআন সবসময় ব্যভিচারের বিরুদ্ধে, পুরোপুরি ব্যভিচারের বিরুদ্ধে। আর এদের অনেকগুলো কারণের একটা হল পতিতাবৃত্তি। এদেরকে ডাক্তাররা কি বলে জানেন? CSW। এর অর্থ কি জানেন? কমার্শিয়াল সেক্স ওয়ার্কার। আমরা এদের সুন্দর নাম দিয়েছি। আর ডক্টর গিল্ডার মত অনুযায়ী সেই কনফারেন্সে যে বোম্বে শহরে 50% কমার্শিয়াল সেক্স ওয়ার্কার এইডসে আক্রান্ত, এই শতাব্দীর শেষে 90% হবে। ইসলাম ধর্মে পতিতাবৃত্তির কোন স্থান নেই। আর পতিতালয়ে যারা যায় তাদের বেশিরভাগই রিপোর্ট বলছে তাদের বয়স 15-24 মধ্যে, সবাই তরুণ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে আছে 7 নম্বর খণ্ড 3 নম্বর অধ্যায় 4 নম্বর হাদিস, তিনি বলেছেন, হে যুবক যুবতীরা, তোমাদের যাহাদের বিবাহ করিবার সামর্থ্য আছে বিবাহ করো, কারণ তাহাতে তোমাদের দৃষ্টিনত হইবে। ইসলাম অনুযায়ী তাড়াতাড়ি বিয়ে করাই ভালো, এতে করে ব্যভিচার বন্ধ হবে, যথেচ্ছ যৌনাচার বন্ধ হবে, এতে করে সমকামিতাও বন্ধ হবে। সেজন্য আমাদের নবী বলেছেন বিবাহ তোমাদের অর্ধেক দিন পূরণ করবে। একেবারে শেষের কারণটাতে আসি, নেশা জাতীয় দ্রব্যের আসক্তি, এছাড়াও অ্যালকোহলিজম। বেশিরভাগ যারা পতিতালয়ে যায় 90% তারা মদপান করে, অ্যালকোহলিক। পবিত্র কোরআনে উল্লেখ করা আছে সূরা মাইদার 90 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসুরু, নিশ্চয়ই মদ এবং জুয়া ঘৃণ্য বস্তু, ওয়াল আনজাবু ওয়াল আসনামু, মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণায়ক শর, রিজকুম মিন আমালি শাইতান, এই সব শয়তানের কার্য, উহা বর্জন করো যাহাতে সফল কাম হইতে পারো। আজকে মেডিকেল ডাক্তাররা তারা বলেন কাউকে মাতাল বলবেন না, অ্যালকোহলিজম অসুখ তাদেরকে রোগী মনে করুন। মেডিসিনের বইগুলোতে একটা শব্দ এসেছে অ্যালকোহলিজম, অ্যালকোহলিজম একটা রোগ, মানুষের বিভিন্ন রোগ, টিউবারকুলোসিস অথবা ক্যান্সার, অ্যালকোহলিককে দোষ দেবেন না, এরা রোগী, এটা একটা অসুখ। আমি তাদের বলি অ্যালকোহলিজম যদি অসুখ হয় এটা একমাত্র অসুখ যেটা বোতলে বিক্রি হয়, এটা একমাত্র অসুখ যার বিজ্ঞাপন দেয়া হয় খবরের কাগজে, ম্যাগাজিনে দেয়া হয়, রেডিওতে দেয়া হয়, এমনকি টেলিভিশনে দেখানো হয়। আমাদের সরকার আইন করেছে যে অ্যালকোহল জাতীয় কোন পণ্যের কোন রকম বিজ্ঞাপন দেয়া যাবে না। তারা এখন কি করে জানেন? ব্যাগ পাইপার সোডা, কে এই সোডা খাবে? আসল কথা মানুষ জানে এই ব্যাগ পাইপার সোডা হলো হুইস্কি, তারপরও ব্যাগ পাইপার সোডা। আরেকটা বিজ্ঞাপন লন্ডন পিরেজ বা অন্য কোন অ্যালকোহল কোম্পানি, গ্লাস গ্লাস, এটা গ্লাসের অ্যাড, যে কোনো সুস্থ মানুষই বুঝবে এটা আসলে অ্যালকোহলের বিজ্ঞাপন। এরা আসলে সরকারকে নিয়ে খেলছে, এই অ্যাডগুলো নিষিদ্ধ না, টেলিভিশনেও দেখবেন। অ্যালকোহলিজম অসুখ হয়ে থাকলে এটাই একমাত্র অসুখ যেটা থেকে সরকারের বেশ কিছু আয় হয়, এটাই একমাত্র অসুখ যেটা বৈধ দোকানে বিক্রি হয়, এটা একমাত্র অসুখ যেটা কোনো জীবাণুর কারণে হয় না,
এই অসুখের কারণে দুর্ঘটনা ঘটে মানুষ মারা যায়, এই অসুখের কারণে পরিবার ধ্বংস হয়ে যায়। কোরআন বলছে এটা কোন অসুখ নয়, বরং বলছে ইহা শয়তানের কার্য। উহা বর্জন করো যাহাতে সফল কাম হইতে পারো। এবার পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম ভাই জাকির নায়েক। শিক্ষিত লোকেরা কেন কিয়ামতের দিনে বিশ্বাস করে না যে আল্লাহ একদিন আমাদের সবার বিচার করবেন? যে যারা আল্লাহকে মানে তারা বেহেশতে যাবে, আর যারা আল্লাহকে মানে না তারা দোজখে যাবে। ভাই আপনি প্রশ্ন করেছেন যে শিক্ষিত লোকেরা কিয়ামতের দিন বিশ্বাস করে না, শেষ বিচারের দিন আর পরকালের জীবনে বিশ্বাস করে না, তাহলে তাদেরকে যুক্তি আর বিজ্ঞান দিয়ে কিভাবে বোঝাবেন কিয়ামতের দিন, পরকালের জীবন ইত্যাদি? ভাই একটা উপায় আমি একথা আগেও বলেছি, সেটা হল কোরআন শরীফের 80% সম্পূর্ণ সঠিকভাবে প্রমাণিত হয়েছে, বাকি 20% কথা আমরা জানি না। আমার যুক্তি বলে এই 20% সঠিক হবে, এই উত্তরটা আমি আগেও দিয়েছিলাম। আরেকটা উপায় আপনি এই শিক্ষিত লোকদের বোঝাতে পারেন, একটা সহজ প্রশ্ন করবেন, সহজ একটা প্রশ্ন করবেন, চুরি করা ভালো না খারাপ? চুরি করা খারাপ। ভাই বললেন এটা খারাপ। ধর্ষণ ভালো না খারাপ? খারাপ। খারাপ, ভাই বললেন খারাপ। আমি এখন বলবো শিক্ষিত লোকদের প্রশ্ন করব, যারা কেয়ামতে বিশ্বাস করে না, পরকালের জীবনে বিশ্বাস করে না, তাদের বলবো আপনি কি একটা কারণ দেখাতে পারবেন কেন চুরি করা খারাপ? মাত্র একটা? আপনি কি একটা কারণ বলতে পারবেন কেন এটা খারাপ? মানুষ খুব সাধারণভাবে বসবাস করে, তাই তারা বিভিন্ন রকম খারাপ কাজ করে। তারা খারাপ কাজ করে? মানুষ আসলে খুব সাধারণভাবে থাকে, তাই তারা বিভিন্ন রকম খারাপ কাজ করে। আমি কথাটা বুঝলাম না। সে যাই হোক, যদি কাউকে প্রশ্ন করেন কেন চুরি করবেন না, তিনি অনেকগুলো কারণ বলবেন, যে আমি চুরি করলে অন্য মানুষের মনে কষ্ট হবে। এখন আমি বললাম ধরুন আমি একজন স্মাগলার, ধরুন আমি স্মাগলার, আমাকে প্রমাণ করে দেখান কেন চুরি করা খারাপ। দেখুন অন্য মানুষের ক্ষতি করছি কিনা সেটা দেখার দরকার নেই আমার, আমার কিছুই হবে না যদি চুরি করি। যদি কারো মানি ব্যাগ থেকে 1,000 টাকা চুরি করি কোনো পথচারীর কাছ থেকে, আমি ভালো রেস্টুরেন্টে যেতে পারবো, আমি সেখানে ডিনার করতে পারবো, লাঞ্চ করতে পারবো, সিনেমা দেখতে পারবো, লাইফটা এনজয় করতে পারবো, কেন খারাপ হবে? কেউ হয়তো বলবে অন্য কারো থেকে চুরি করলে একদিন অন্য কেউ আপনার চুরি করবে, আমার কেউ চুরি করতে পারবে না, আমি একজন মাফিয়া। আমি উদাহরণ দিচ্ছি যে আমি একজন মাফিয়া, আমার সঙ্গে 1,000 বডিগার্ড থাকে, সবার হাতে AK-47 আছে, সবার সাথে AK-47 আছে, কেউ আমার ক্ষতি করতে পারবে না, আমি সবার ক্ষতি করতে পারি, আমার সাথে 1,000 বডিগার্ড থাকে, কেউ আমার পরিবারের ক্ষতি করতে পারবে না, তাদের পাহারা দেওয়া হয়। এখন আমি আপনাকে বলছি প্রমাণ করে দেখান যে চুরি করাটা খারাপ, একটা কারণ দেখাবেন, দুটো নয়, কেন এটা খারাপ দেখাতে পারলে আমি আর এই কাজ করব না। আমি একজন যুক্তিবাদী মানুষ, বিজ্ঞানে বিশ্বাস করি, আপনি যেটা বলবেন, আমি যুক্তিবাদী মানুষ, বিজ্ঞানে বিশ্বাস করি, আপনি প্রমাণ করে দেখান যেটা খারাপ। কেউ হয়তো বলবে যে দেখেন এটা মানবতার বিরুদ্ধে, আমি বলবো যে মানবতার এইসব আইন কে বানিয়েছে, কে বানিয়েছে? আমি এসব বিশ্বাস করি না, আমি লাইফ এনজয় করছি। যদি আমি 1,000 টাকা চুরি করি, যদি আমি 1,00,000 টাকা চুরি করি, লাইফ এনজয় করতে পারবো, নতুন একটা ফ্ল্যাট কিনতে পারবো, আমি বিদেশে যেতে পারবো, কেউ আমার ক্ষতি করতে পারবে না, কারণ আমি মাফিয়া। কেউ কেউ বলবে পুলিশ আপনাকে ধরে জেলে পুরে দেবে, আমি বললাম সব পুলিশই আমার পকেটে, আমার পকেটে মন্ত্রী মিনিস্টারও আছে। আমরা এটাও জানি পুরো পৃথিবী জুড়েই অনেক স্মাগলার রয়েছে যেখানে দেখা যায় পুলিশ তাদের পকেটে, অনেক মন্ত্রী মিনিস্টারও পকেটে আছে, কেউ তাদের ক্ষতি করতে পারে না, পুরো পৃথিবী জুড়ে দেখতে পাবেন। আমি বললাম ধরুন আমি একজন মাফিয়া, আমাকে প্রমাণ করে দেখান এটা খারাপ, তাহলে আমি করব না। আমি যে সব উত্তর পেয়েছি তার কোনোটাই পুরোপুরি যৌক্তিক হয়নি, যৌক্তিক হয়নি কোনোটাই। তখন আমি তাদের বললাম ঠিক আছে, এখন ধরুন আপনি একজন মাফিয়া আর আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব কেন চুরি করা খারাপ, কেন ধর্ষণ খারাপ। সে লোক খুশি, এতক্ষণ জাকির আমাকে নিয়ে খেলেছে, এখন আমি তাকে নিয়ে খেলব। আমি তখন তাকে বলবো চুরি করা যে খারাপের কারণ, ধরুন আপনি একজন মাফিয়া, কেউ আপনার ক্ষতি করতে পারবে না মেনে নিলাম, কেউ আপনার পরিবারের ক্ষতি করতে পারবে না, কিন্তু যদি চুরি করেন আপনি তখন আল্লাহ সুবহানাহু তাআলার নির্দেশ মেনে চলছেন না, আর পরকালের জীবনে আপনি এর জন্য শাস্তি পাবেন। ইহকালের পৃথিবীতে পুলিশ আপনার পকেটে, মিনিস্টার আপনার পকেটে আছে, কিন্তু পরকালের জীবনে আপনি এসবের জন্য দায়ী থাকবেন। আমি আপনাকে প্রশ্ন করছি, মানুষের বানানো আইন, মানুষের আইনের কথা বলেন, আমি মুসলমান হিসেবে বলছি, ধরুন আপনি মাফিয়া,
আমি মুসলমান হিসেবে বলছি, বোঝানোর চেষ্টা করছি কিয়ামত আর পরকালের জীবন সম্পর্কে। আমি আপনাকে বলছি, ধরুন আপনি একজন মাফিয়া, অনেক মানুষ আপনি খুন করেছেন, এই পৃথিবীতে রক্ষা পেলেও পরকালে রক্ষা পাবেন না। আপনাকে প্রশ্ন করলাম, ধরেন একজন স্মাগলার, সে 100 জন মানুষ খুন করেছে, আপনার কি মনে হয় না তার শাস্তি হওয়া উচিত? কোথায় শাস্তি পাবে? আমরা দেখি অনেক স্মাগলার খুব ধনী, তাদের প্রসাদ আছে, লাইফ এনজয় করে, আর স্বাভাবিকভাবে তারা মারা যায়, কেউ হয়তো অপঘাতে মারা যায়, অনেকে স্বাভাবিক মারা যায়, এদের কি শাস্তি হওয়া উচিত না? হিটলার, হিটলার নাম শুনেছেন? হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, সে 60 লক্ষ ইহুদিকে পুড়িয়ে মেরেছিল, আপনারা জানেন? যদি আপনারা বলেন 6 লাখ মেনে নেব, যদি বলেন 6,000 সেটাও মেনে নেব। আমি আপনাকে প্রশ্ন করছি, যদি আপনাদের আইন হিটলারকে ধরে তাকে কি শাস্তি দিতে পারে? কোন শাস্তি? সর্বোচ্চ যেটা করতে পারে তাকে মৃত্যুদণ্ড দিতে পারে, তাকে পুড়িয়ে মারতে পারে, কিন্তু এতে একটা মৃত্যুদণ্ডের শোধ হতে পারে, আর বাকি যারা মারা গেছে 59,99,999 জনের কি হবে? এখানে আমার যুক্তি বলে যে পরকালের জীবনে আল্লাহ তাকে দোজকে পাঠাবেন। আর পবিত্র কোরআনের সূরা নিসার 56 নম্বর আয়াতে উল্লেখ আছে, যাহারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করিবে তাহাদিগকে অগ্নিতে দগ্ধ করিবই, যখনই তাহাদের চর্ম দগ্ধ হইবে তখনই উহার স্থলে নতুন চর্ম সৃষ্টি করিব। আল্লাহ যদি চান তিনি এই হিটলারকে 60 লক্ষবার পড়াতে পারেন, এমনকি তিনি এই হিটলারকে 1,20,00,000 পড়াতে পারেন। সেজন্য পরকালের জীবন না থাকলে পৃথিবীতে ন্যায় নীতি বলে কিছুই থাকবে না। তাহলে ধর্ষণ কেন খারাপ? কারণ যদি এই পৃথিবীতে রক্ষা পেয়েও যান আপনি পরকালে শাস্তি পাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম। কোরআন এই ব্যাপারে কি বলে যে কৃত্রিম উপায়ে গর্ভধারণ আর টেস্ট টিউব বেবি সম্পর্কে? বোন, আপনি এখানে কৃত্রিম উপায়ে গর্ভধারণ আর টেস্ট টিউব নিয়ে কিছু জানতে চেয়েছেন, ইসলাম ধর্মে এসবের অনুমতি আছে কি না? বোন, কৃত্রিম উপায়ে গর্ভধারণ আসলে দুই রকমের, একটা হোমোজেনাস আর একটা হেটারোজেনাস। হোমোজেনাস মানে যে শুক্রাণু ব্যবহার করা হয় আর যে ডিম্বাণু সেগুলো হল স্বামী স্ত্রীর, হতে পারে স্বামী অথবা স্ত্রী কারো মেডিকেল সমস্যা আছে, তখন যদি তারা হোমোজেনাস পদ্ধতিতে কৃত্রিম উপায়ে গর্ভধারণ করে ইসলামে এটার অনুমতি আছে। কিন্তু হেটারোজেনাস কৃত্রিম উপায়ে গর্ভধারণ যেখানে আপনি স্পার্ম নিচ্ছেন কোন স্পার্ম ব্যাংক থেকে, এটা সম্পূর্ণ হারাম। যেরকম ব্লাড ব্যাংক আছে আজকের দিনে সেরকম স্পার্ম ব্যাংকও আছে, আপনি স্পার্ম ব্যাংকে যেতে পারেন না আর একটা স্পার্ম নিয়ে গর্ভধারণ করতে পারেন না, এটা হারাম। তাহলে হোমোজেনাস কৃত্রিম গর্ভধারণের অনুমতি আছে, হেটারোজেনাসের অনুমতি নেই। একইভাবে টেস্ট টিউব বেবির ক্ষেত্রে বলি, যদি সেটা স্বামী স্ত্রীর হয় এটার অনুমতি আছে, যদি স্বামী এবং স্ত্রী না হয় সেটার অনুমতি নেই। এটা ব্যভিচারের মতো একটা অন্যায়। আশা করি উত্তরটা পেয়েছেন। وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ لَا تَسْجُدُوا